ভালো লাগতো চোখে পানি আসতো এখন নামাজ পড়লে মন নামাজে মন বসে না চোখে পানি আসে না এজন্য উনি কি করবেন কি করলে চোখে পানি আসবে বা মনোযোগ হবে নামাজে মনোযোগ হতে পারবেন এ বিষয়ে পরামর্শ চেয়েছেন বারাক হল ফিকুম প্রিয় ভাই অত্যন্ত সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন বিষয়টা মনোযোগ দিয়ে শুনেন প্রথমত হচ্ছে আমাদের পাপ করা থেকে বিরত থাকতে হবে পাপ করা থেকে বিরত থাকতে হবে পাপ তো অনেক ধরনের পাপ আছে তারপরে হচ্ছে আপনার জিনা যেটা চোখের জিনা কানের জিনা ঠিক আছে অন্তরের জিনা হাতের জিনা তারপরে মুখে জিনা এই যে জিনাগুলো আছে খারাপ কোনো কথা বলা থাকতে হবে আপনার বড় কোনো মেয়ে লোক দেখলে ঠিক আছে তা থেকে বিরত থাকতে হবে জনক্রণকারী মেলা বলছেন তো এই আপনি এই কাজগুলো করতে হবে তারপরে হচ্ছে আপনার পাপ করাই তো যাবেই না কোনো ছোট হোক বড় হোক বিশেষ করে কবিরা গুণা যেটা এগুলো তো করা যাবেই না কবিরা গুণা করা যাবেই না কারণ মানুষ যখন গুনা করে তখন তার অন্তরে মোহর অটোমেটিকলি একটা দাগ পড়ে যায় আর রাসুল সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি পাপ করার পরে ওই তার পাপটা একটা বোঝা হয়ে ঘুরতে থাকে কখন যায় তার মাথায় পড়বে পড়বে এমন অবস্থা কখন জানি পড়ে যায় কখন জানি পড়ে যায় এমন অবস্থায় ঘুরতেই থাকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর কাছে তো মানা করেছে চিন্তা করেন কত বড় কথা এই জন্য ভাই আপনাকে পাপ থেকেই ব্রত থাকবে শুধু আপনাকে আপনি না আমরা সবাই পাপ থেকেই বিরত থাকতে হবে যখন বন্ধা পাপ করে তখন তার অন্তরে যে আল্লাহর প্রতি যেটা ভালোবাসা সেটা চলে যায় শয়তানের যেটা কুমন্ত্রণা ওই কুমন্ত্রণাগুলি তার অন্তরের মধ্যে বারবার আসে যার কারণে তার কান্নাগুলি আসে না আচ্ছা নাম্বার টিপস তিন নাম্বার টিপস হচ্ছে আপনার যে কবর জারত বেশি বেশি করা রাসুল সাল্লাম বলেছেন সাহবা একরামদেরকে যে হ্যাঁ সাহবা একরাম তোরা বেশি করে কবর জারত করো কেননা কবর জারতকারী যত বেশি কবর জারত করবে তত তার মৃত্যুর চিন্তাটা বেশি থাকবে যার কারণে কবর জারত করেন এবং আপনি এই চিন্তা চিন্তাটা সবসময় করেন যাবে এই মুহূর্তে তিনি মারা যায় এই আমার অবস্থা কি হবে তেমন আপনি চা খাচ্ছেন মনে মনে চিন্তা করেন অথবা বাবা যারা হাঁটতেছেন এই মুহূর্তে যদি আমার চা খাওয়া অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আমার কি হবে চায়ের দোকানদার আমাকে ধরবে আমাকে বাড়িতে নিয়ে যাবে গোসল করাবে মাইকে হবে কবর কবর আহ ই করা হবে খনন করা হবে ইত্যাদি এই বিষয়ে মৌত বিষয়ে আপনি মৃত্যুর বিষয়ে চিন্তা করেন ঠিক আছে রাতে যখন আপনি গভীর রাতে উঠবেন তখন মৃত্যু চিন্তা করেন যে এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর চিন্তা মতের চিন্তা যত মানুষ বেশি করবে তত আল্লাহ হতে পারবে দুনিয়া থেকে তার লোভ চলে যাবে তার যে একটা লোভ আছে ঠিক আছে ওই ওইটা জিনিস চলে যাবে এবং আল্লাহর প্রতি আকৃষ্ট হতে পারবে ঠিক আছে আর অনেকগুলো এই ব্যাপারে হাদিস বুখারি মুসলিম ত্রিজ অনেকগুলো হাদিস রয়েছে তো আপনি ই করেন বেশি বেশি করে তবা ইস্তেকবার পড়েন এবং আউজ বিল্লাহ হিমিনা সাহিত রাজি পড়েন লাহ্লা কুয়াতিল্লা বিল্লাহ লাহুল পড়েন হ্যাঁ এই কাজগুলো আপনি করেন আর গভীর রাতে বিশেষ করে নফল সালাতের ক্ষেত্রে আপনি একটা দোয়া পড়তে পারেন সাজদার তাস বিশ্বাস করে সাজদা করলে সাজদার তাস বিশ্বাস করে ওই দোয়াটি পড়েন আল্লাহ হুম্মা রাহমা থাকা আরজু আল্লাহ হুম্মা রাহমা থাকা আরজু ফালাতা কিলনি ইলা নাফসি তরফতা আইন অর্থ হচ্ছে যে হে আল্লাহ আমি তোমার রহমতের একান্ত আকাঙ্ক্ষী আমাকে কখনো এমনকি চোখের পলক পরিমাণ সময়টুকুর জন্য তোমার রহমত থেকে আমাকে নিরাশ করে দিও না তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করে দিও না আমি তোমার রহমতের একান্ত আকাঙ্ক্ষী আর আল্লাহর রহমত যখন মানুষের মধ্যে থাকে আল্লাহর রহমতের দৃষ্টি মানুষের দিকে দেয় তখন ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে ওই ব্যক্তি দানশীল হতে পারে ওই ব্যক্তি হজ করতে পারে ওই ব্যক্তি সালাত করতে পারে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত থাকবে এই বন্ধার উপরে কোনো খারাপ কাজ করতে পারবে না যখন খারাপ কাজ যখন করে পাপ করে তখন মানে আল্লাহ আল্লাহর রহমত তার থেকে দূরে সরে যায় এবং সে পাপ কাজে লিপ্ত হয়ে যায় শয়তান শয়তানের কাজে মানে শয়তান তাকে ধোঁকা দেয় এবং শয়তানের যেটা করতে বলে শয়তান অস্ত্র ছাপে ওই কাজগুলো সে করে যেমন কোরআন কারিমে আল্লাহ যখন বন্ধা ভুলে যায় কোরআন কারিমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুল ইনসানু হে মানুষ জাতি মা গাররাকা বিরাব্বিকাল কারীম কোন জিনিসটা তোমাকে আমি রবের কাছ থেকে সু দূরে সরিয়ে নিল কেন তুমি কি আমি রবকে ভুলে গেলা তো মানে এই যে আয়াতগুলি এই আয়াতগুলি আপনি পড়েন এবং মনে করেন ঠিক আছে এবং আল্লাহর অস্তিত্ব নিয়ে গবেষণা করেন তারপরে হচ্ছে আপনার আশ্তাফুল্লাহ তব আস্ত কোরআন তালাত করেন কোরআনতলা বিশেষ করে অর্থ সহকারে জাহান নামের বর্ণনাগুলি এবং জাহান্নামের নামের বর্ণা বর্ণনার মধ্যে কোবরের আজাব এবং জাহান্নামের নামের বর্ণনা যেগুলি রয়েছে অনেকগুলা শেখদের আলোচনা রয়েছে জাহান নামের জাহান সম্পর্কে কবর সম্পর্কে কোবরের আজাব সম্পর্কে এই ওয়াজগুলি আপনি শুনেন ঠিক আছে অর্থাৎ যে বয়ানগুলো শুনলে যে কাজগুলো করলে মনটা নরম থাকে এই কাজগুলো করেন আর একটা একটা উপদেশ হচ্ছে যে কখনো হাসা যাবে না কারণ কোরআন স্পষ্ট বলেছেন তোমরা কম করে হাসো বেশি করে কাঁদো ঠিক আছে স্পষ্ট আল্লাহ বলেছেন যে সুতরাং আপনি হাসা হাসি যে যে জিনিসে মুট কথা হাসি পায় ঠাট্টা মস্করা ওইগুলো থেকে বিরত থাকেন ওইগুলো থেকে বিরত থাকেন আর ওই যে বললাম পৃথিবীপূর্বে যে কয়েকটা পাপ করা যেমন চোখা জিনা কানের জিনা এই এই জিনাগুলি থেকে বিরত থাকেন আশা করা যে আপনার এই টিপসগুলো যদি আপনি ফলো করেন অটোমেটিকলি আপনার ইনশাআল্লাহ কাজে আসবে আর তারপর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ঠিক আছে যে আল্লাহ আমার ইচ্ছায় মঙ্গল ইচ্ছায় কোনো যদি পাপ করে থাকি আমাকে ক্ষমা করে দাও যেমন মা আশা রাজ্লা আনহরাসুল্লামকে বলেছিলেন যদি আমার শুভ কদর আমি পেয়ে যাই বা শুভ কদর হয় তাহলে আমি কি দোয়া করবো সাল্লাম বলে দিয়েছেন যে মা যে তুমি তুমি যদি হয় মনে পাও তো তুমি বেশি করে পড়বা আল্লাহ ইন্নাকা আফু আফবন্ত হে বলো যে হ্যাঁ আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে পছন্দ করো আমাকে ক্ষমা করে দাও খুব সুন্দর দোয়া এই দোয়াগুলি আপনি পড়বেন ঠিক আছে এই দোয়াগুলি পড়বেন আর যাহার থেকে আল্লাহ কাছে হ্যাঁ ফানা চাইবেন জান্নাত কামনা করবেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন বারাকাল